চ্যানেল, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মোটামুটি ভালোই আছি। তো ভিডিও শুরু করার প্রথমে আজকে কিন্তু আমি তোমাদের আর গুড মর্নিং বললাম না, তার কারণ হলো এখন মর্নিং একেবারেই নয়, আমি একদম স্নান করে রেডি হয়ে আজকে তোমাদের কাছে এসেছি। অন্যদিন সকাল সকাল যখন আমি তোমাদের কাছে গুড মর্নিং বলি না, সকাল সকাল যখন তোমাদের মানে ভিডিওটা যখন আমি স্টার্ট করি, তখন আমার মানে কি বলবো, মানে সেই ঘুম থেকে উঠেছি, সেরকম ঘুম থেকে উঠেছি ওই রকম ফেস নিয়ে তোমাদের কাছে চলে আসে। আজকে ভাবলাম যে একদম রেডি, মানে রেডি বলতে কি, স্নান করে স্কিন কেয়ার করে এসেছি তোমাদের কাছে। আর আজকে সকাল থেকে ভিডিও বানাইনি, কারণ আমি বেশিরভাগ ভিডিওগুলোই দেই তোমাদের সকাল থেকেই শুরু করি, তাই আজকে ভাবলাম যখন ক্লাস নেই তো একটু ঘুমোই বা কিছু করি, তাই এই জন্য আর সকাল থেকে ভিডিও শুরু করিনি, আমি এটা দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। মা নিচে রান্না করছে, তো তোমরা শুনতে পারছো কিনা জানি না, বরফবালা প্যাঁক 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 করছে। তো এরকম এখন করোনার সময় বলে না হয় না, বরফ আসলে স্কুল থেকে যখন আসতাম বরফবালা ওরকম আসতো, বরফবালা ওরকম এসে নারকেলের বেলের তারপর কমলা লেবুর ওইসবের না বরফ বিক্রি করতে বেরোতো, তো ওইগুলো ওরকম খেতাম, বা পেপসি, এখন তো পেপসি টেপসি ওগুলো দেখতে পাইনি জানি না, হয়তো আছে, ওগুলো খেতাম। এটাতে না মানে সত্যি ভিডিও করতে আমার খুব বেশ ভালোই লাগছে। যখন ফোনে ভিডিও বানাতাম তখন মানে এতটা দূর থেকে বা এরকমভাবে তখন এরকম কাজ থেকে আমি আমাকে ভিডিও বানাতে হতো, ভালোই লাগছে, বেশ ভিডিও বানাতে অনেক সুবিধাই হচ্ছে। আর মা আজকে মা রান্না করছে, আর আজকে আমাদের এঁচোড়ের তরকারি হবে, তাই আমি মাকে বললাম যে এঁচোড়টা আজকে আমি রান্না করব। তো রান্না যখন করব তো তোমাদের সাথে শেয়ার করবো না, তাও কখনো হয় তো তোমাদের সাথেও আমি শেয়ার করবো যে এঁচোড়টা আমি কি, সবাই যেরকম রান্না করে সেরকমই করবো, হয়তো রেসিপি পুরোপুরি শেয়ার করবো না। এই দেখো অ্যালোভেরা গাছগুলোর কি অবস্থা হয়েছে, একটু না এই স্ট্যান্ডটাতে না প্রথম প্রথম আমরা একটু কথা বলতে না একটু প্রবলেম হবে, কারণ এটাকে সেট করতে কখনো কখনো যে নিচের দিকে নামাজি ফোন হলে আমাকে ব্যাক ক্যামেরাতে দেখাতে হতো, এটাও না আমি ফ্রিভাবে আমি এরকম দেখাতে পাচ্ছি, কিন্তু ওই যে যখন আমি যখন মাথাটাকে ওপর নিচ করছি না এগুলোকে একটু ই করতে আমার একটু অসুবিধা হবে, প্রথম প্রথম একটু অসুবিধা হবে, আস্তে আস্তে মানিয়ে গুছিয়ে নেবো। আর আমি না জানি না কেন আমার না এই অ্যালোভেরা গাছগুলো না অনেক দিনেরই, আজ নতুন লেগেছে তা না, অনেক বছরেরই অ্যালোভেরা গাছগুলো, জলও দেওয়া হয়নি বা কিন্তু কেন কেন তেমন কোনো চারাও বেরোয়নি, অনেকের অনেকে দেখছি অ্যালোভেরা গাছ লাগালে না তারা যে একটু বড়ো হলেই বেশ পরপর পরপর চারা বেরোতো, তেমন কোনো চারাও বেরোয়নি, মাত্র কয়েকটা চারা। ফোনে আমি যখন একটা না তোমাদের সাথে কথা বলি তখন না এতটা হাতে যন্ত্রণা হচ্ছে না, এটা এটাতে যখন কথা বলছি না কেন কি জানি হাতে না খুব যন্ত্রণা হচ্ছে, বসি না। আহ ছাদে এসেছি, এত সুন্দর বাতাস দিচ্ছে না। আচ্ছা তোমরা আমাকে জানাবে আমি কি খুব স্পিডে কথা বলি, আমাকে না আমার দাদা এটা নিয়ে লাগাতে থাকে, আমি নাকি খুব এত স্পিডে কথা বলি জানি না, আর তার থেকে বড় কথা আমাকে না একটু চিল্লে চিল্লে কথা বলতে হয়, আমি ভাবি যে মানে একটু নর্মাল যদি কথা বলি যে আদৌ ভয়েসটা আসবে না আসবে না, এই জন্য না আমাকে চিল্লে চিল্লে কথা বলতে হয়, এই জন্য না কথাগুলো হয়তো মুখে এমন অনুরোধ করছে, এই জন্য হয়তো কথাগুলো হয়তো এরকম শোনায় না কি কি জানে। আমি না বারবার না ডান হাত বাম হাত করছি, মানে এটাকে ফোনটাকে ধরে রাখার জন্য আমার না হাতে খুব যন্ত্রণা হচ্ছে, একদিকে মানে সত্যি প্রত্যেকটা জিনিসের অ্যাডভান্টেজ যেমন থাকে ডিসঅ্যাডভান্টেজ তো অবশ্যই থাকবে, যন্ত্রণা। মাকে বলেছি যে যখন তোমার এঁচোড় সিদ্ধ হয়ে যাবে তখন আমাকে তুমি ডাকবে, এই জন্য এত গরম না এই জন্য যায়নি, মা এখনও ডাকেনি, তো ততক্ষণে না আমি বরং বেকার না বসে থেকে জামাগুলো রাখি, বাড়িতে পরা জামা নতুন জামা না পুরো মিক্সড হয়ে গেছে, এই জন্য বাড়িতে পরা জামা আলাদা জায়গাতে রাখি, যেগুলো বাইরে পরা জামা সেগুলো আলাদা জায়গাতে রাখি, ওগুলো না মিক্সড হয়ে গেছে আর পুরো অগোছানো হয়ে আছে, প্রচণ্ড গরম লাগছে, আগে একটুখানি জল খেয়ে নিই তারপরে কাজ করা শুরু করব। আমি জল খাচ্ছি, এই যে মহারানীকে দেখে নাও, আস্তে আস্তে করে এমন আসছে না, আমরা যেরকম না পা চিপে চিপে যখন মানে কোনো কথা মানে আস্তে আস্তে করে বাড়িতে ঢুকি বা কিছু করি সেরকমভাবে মহারানী আস্তে আস্তে করে আসছেন, আর আমি যে বলছি না কীরকমভাবে চুপচাপ করে শুনছে শুধু তোমরা দেখো, তো রোজি রোজির মতোই বরং থাক, আমি আমার কাজগুলো আগে করে নিই, মানে এখন ভাবছি সকাল থেকে আমি কাজগুলো কেন করলাম না, তার কারণ হলো যে কালকে রবিবার ভাবছি তোমাদের কালকে একটা আমি স্কিন কেয়ারের ভিডিও দেব, কালকে কেন বলছি আমি ব্লগিং করব, আর সপ্তাহে একদিন না আমি মানে স্কিন কেয়ার বলো হেয়ার কেয়ার বলো মানে যে কোনো রিলেটেড স্কিন হেয়ার মোটামুটি এইসব রিলেটেড আমি তোমাদের কোনো ভিডিও দেব সপ্তাহে একদিন করে, এটাই আমি ভেবে রেখেছি, জানি না পরে কতটা কী করতে পারবো, আপাতত
পরের দিন একটা আশা করি একটা স্কিন কেয়ারের ভিডিও দিতে পারবো, হয়তো আশা করছি, এখনো পর্যন্ত শিওর না। যদি দিয়ে থাকি তো আমার ওগুলো গোছানো হবে না, আলমারিতেও জামা রয়েছে ওগুলো গোছানো হবে না, তো আবার সেই পরের সপ্তাহের জন্য আমাকে অপেক্ষা করে থাকতে হবে, কারণ সোম থেকে শুক্র তো আমার ক্লাস হয় তোমরা সবাই জানো, তাই শনি রবি দুটো দিনই মাত্র হাতে টাইম পাই, যেই কাজগুলো করার থাকে ওইগুলো করতে হবে, না হলে আমাকে সেই একদম দুপুরে, এই যে দেখতে পাচ্ছ এই এক এই একটা আর এখানে একটা তাকে আমার জামা ভর্তি হয়ে আছে, ওইগুলোকে আগে আমি সেট করে নিই। এই দেখো শুধু তোমরা যে এগুলোর অবস্থা শুধু কীরকম হয়ে আছে দেখো, এই দেখো পুরো অবস্থাটা কী হয়ে আছে, এগুলো সব আমাকে সেট করতে হবে। এই দেখো তো জিনিসগুলো তো বের তো করে দিয়েছি, এখন দেখছি যে এতগুলো জিনিস, শুধু দেখো জিনিসগুলো কতগুলো জিনিস শুধু হয়েছে, দেখো দেখো এতগুলো জিনিস আমি গোছাবো কখন, আর এই জামাগুলো আমি বের করেছি মানে আমি এগুলোকে ভেতরে পুড়ে দিয়েও যেতে পারবো না, তার কারণ হলো রোজি, কারণ আমি যদি এগুলো বের করে রেখেতে যাই না, আর এচোর করতে তো টাইম তো কিছুটা হলেও বেশি লাগে, এগুলো যদি বের করে রাখি রোজি এতটাই ভালো আর এতটাই ভদ্র যে আমার প্রত্যেকটা জামাকে ওই ভালো করে গুছিয়ে রেখে দেবে। বের করাতে করাতে না একটা জামা সেটাও লক্ষ্য পড়েছে, দেখাচ্ছি দাঁড়াও তোমাদের, আমি তোমাদের সেই কুর্তিটা দেখেছিলাম না যেটা রোজি কেটে দিয়েছে, সেটাও মাত্র দেখো গলাটা দেখো শুয়ে আছে ঘুমোতে ছিল, সেই কুর্তিটা মাত্র কয়েকবার পরেছি, এই কুর্তিটা মাত্র আমি হাতে গোনা এটা সেটা তো চার থেকে পাঁচবার বা পাঁচ থেকে ছবার পরেছি, আর এটা হাতে গোনা মনে হয় আমি তিনবার মতো পরেছি বা চারবার মতো পরেছি, দেখাচ্ছি কুর্তিটা এত ভালো না, কুর্তিটার অবস্থা কি করেছে মানে এত মাঝে মাঝে মাথাও গরম হয়ে যায় না বলার মতো নেই, দেখো আমার হাতাতে হাত গলবে কি না, যেখানটা কেটে দিয়েছে সেখানেতে আমার হাত গলছে, দেখাচ্ছি হাতেই গলছে না এমনভাবে কেটেছে আমার, এই দেখো তোমরা এখান থেকেই অলরেডি দেখতে পেয়ে যাচ্ছ, কুর্তিটা দেখো লং কুর্তি, লং কুর্তি এটা, এটা কোথায় কেটেছে জানো আমাকে দেখাচ্ছি এক সেকেন্ড, এই দেখো পুরো জামাটা ভালো আছে, আমি জানি না এটাকেও ঠিক করা যাবে কিনা, এত খারাপ লাগছে না, প্রত্যেকটা ভালো ভালো কুর্তি কেউ আমার শেষ করে দিয়েছে, এই দেখো তোমার বুঝতে পারবে কি না আমি জানি না, হ্যাঁ বোঝা যাচ্ছে, আমি যদি ভেতর দিয়ে হাত পুরি তাহলে তোমরা বুঝতে পারবে, এই দেখো এটা তো হাতা পুরো, এই যে নেই পুরো অংশটাই নেই, এই জন্য বলছি যে আমি বের করে দিলাম আমার ভুল হলো, আমি যদি এটা দুপুরে বের করাতাম না আমার ভালো হতো মনে হয়, যে আমি বের করে দিয়েছি না, আমি পটপট করে বরং এগুলো গুছিয়ে নিই, আলমারিটা আর করবো না, আলমারিটা অন্য একদিন গোছাবো, আপাতত এইগুলো যেগুলো ওই দুটো তাকে বের করেছি ওই দুটোকে আপাতত গুছিয়ে নিই, না হলে আমার এই জিনিসগুলো যেই জামাগুলো বের করেছি একটা কোনো জামাও থাকবে না, কোন টাইপের জামা বা কোনো মানে ভালো ভালো যে কুর্তি মানে টপ জিন্স ওগুলোকে আমি ওই তাকে রাখি, আর আলমারিতে ভালো ভালো যে গাউন টাউন ওইগুলোকে রাখি, আর আমার মা জানে না এই জামাগুলোকে ওখানে রেখে দিয়েছে, দেখো একটা গাউন এগুলোকে এমনি পাট করে আলমারিতে রাখবো, অন্য একদিন আমি গোছাবো, আজকে আর গোছাবো না, ওখানে রেখে দিয়েছে পুরো একদম মুজড়ানো হয়ে গেছে পুরো জামাটা, এগুলোকে তো আর ইস্ত্রিও করা যাবে না, জানি না আমি ইস্ত্রি জানি না আমি ইস্ত্রি করা যায় কি না, এই একটা লং, এই জামাটা আমি যখন ক্লাস সেকেন্ডারি দিয়েছিলাম 2015 সালে, আর এখন হয়ে গেল 2021 সাল, হিসাব করে নাও যে এটা কত বছরের জামা, এখনও পর্যন্ত পরি, আর এই জামাগুলো আমি তো বেশি পরি না, এগুলো কোনো ওকেশান ছাড়া তো এমনি পরাও যাবে না, তাই প্রত্যেকটা জামা না ভালো আছে, এমনি পাট করে রেখে দেবো, আলমারিটা যবে আমি গোছাবো তবে আমি ওই জামাগুলোকে ভালোভাবে করবো, এগুলো আগে পটপট করে গুছিয়ে নিই। Thank you.
জামাগুলি গোছানো হয়নি, এই যে দেখো এই কয়েকটা, মানে আর কয়েকটা মাত্র রয়েছে। নিচে যাই মা, এক্ষুনি মাকে আমি বললাম যে তুমি আমাকে ডাকবে, যে কারণ আমি যখন আমি জুতোটা বানাবো তুমি আমাকে ডাকবে। মা আমাকে ডাকেওনি, এসে বললো যে আমি সব তুলে দিয়েছি, কষা টসা সব হয়ে গেছে, আর বাকিটা তুই করবি। আর বাকিটা আর কি করবো, যাই যেইটুকু বাকি রয়েছে সেইটুকুই করি। ভাববে ভাগ্যে না তোমার যা থাকবে তাই হবে, কারণ আমি তোমাদের বললাম তোমরা এটা শুনলে যে মা সব কষে রেখেছে, আর আমি আর গিয়ে আর কী এমন করবো, কষা যখন হয়ে গেছে আমি আর কী করবো, তবু দেখি যা করা যায়। কিন্তু গিয়ে দেখলাম যে মা বলছে কষে রেখেছে, মানে মা এঁচড়গুলোকে ভেজে রেখেছিল, মশলাগুলোকে করে রেখেছিল। আর আমি ওটা ভেবেছি যে মানে পুরো মশলা কষে ওগুলোকে সব কষে নিয়েছে। তো চলো রান্নাটা করা যাক। আর তরকারিটা করেছি সেটা তো তোমরা দেখেই নিলে, আর কি কি দুপুরের মেনু হয়েছে সেটা বরং তোমরা দেখেই নাও। তো পেঁপে দিয়ে ডাল হয়েছে, লাউ শাক দিয়ে কই মাছের ঝোল, এঁচোড়ের তরকারি আর ঢেঁড়সের তরকারি। চাল বাটতেছিলাম, চাল বলতে ভেবেছিলাম যে চালের গুঁড়ো হবে, কিন্তু ওটা চাল বাটা পুরো হয়ে গেল। তার কারণ চালটা অ্যাকচুয়ালি চালের গুঁড়ো করতে চেয়েছিলাম, তার কারণ হলো কালকে তোমাদের আমি একটা স্কিন কেয়ারের মানে হোমমেড ফেসিয়ালের ভিডিও দেব। আর আমি এখানে দাঁড়িয়ে আছি কারণ পেছনে দেখতেই পাচ্ছি যে ডুমুর গাছ, আর কারণ তার কারণ মানে সেই জন্যই আমি এখানে দাঁড়িয়ে আছি। তার কারণ হলো যে যদি না কেটে দিই না মায়ের পরের দিন টাইমও হবে না কাটার জন্য রান্না করার সময়, কারণ ওটা ছাড়াতে অনেক টাইম লাগাম। তাই বললাম যে বিকালে যখন সেই ফাঁক রয়েছে তাই আমি ওটা কেটে মানে তুলে কেটেই দিই ডুমুরটা, মানে ওটা ছাল ছাড়িয়ে কাটতে বেশি টাইম লাগে না, বাট ছাল ছাড়াতে অনেক টাইম লাগে। তাই এতগুলো ডুমুর পেড়ে এনেছি, আর ডুমুর গাছে উঠে তো পড়েছিলাম, নামতে আর পারিনি, লাস্টে দাদাকে এগুলো ধরিয়ে তারপর নেমেছি। না আমার এখনো সবগুলো কাটাও হয়নি, মাত্র কয়েকটা কাটা হয়েছে। আর হাতের অবস্থাটা শুধু দেখো, এই দেখো ডুমুর এইমাত্র কয়েকটা কাটা হয়েছে, এখনো এতগুলো রয়েছে। তো আমি ভিডিওটা আগে শেষ করে নিই, কারণ তার কারণ যে আমি যদি পুরোটা কাটার পরে ভিডিওটা শেষ করি তাহলে আজকে আর শেষ করতে হবে না, ভিডিওটা আমাকে কালকেই শেষ করতে হবে। তো ভিডিওটা আমি আগে এখানেই শেষ করে নিচ্ছি, আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। এর মতো আমি ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কাল নেক্সট একটি ঝকঝকে তকতকে একটি ভিডিওর সাথে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বাই বাই।